সব আমাদের আমাদের জন্ম কাদের তার জন্য পাগল হয়ে গেছি হাজার বেথা বেদ নার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে ছেড়ে হে হের তোমাকে বলে আমি কেমন করে হের সুল তোমাকে বলে আমি কেমন করে ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী আপনার নবী রহমেতু নীল আলামিন রমজান মাস আসতেছে আমার নবী বলতেন বলতেন আল্লাহম্ম পারকলা নাফির সাবান ওয়া বাল্লিক্না ইলা রমাদান হেয়াল্লা রজব এবং সাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আমার নবী রমজান মাসের বাদে রমজান মাস ছাড়া এগারো মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন বর্তমান যে মাসটা চলতেছে এই শ্রাবান মাসে আমার নবী বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমার উম্মতকে সব চাইতে বেশি গুণা মাফ করে এই জন্য আমার যুবক শুধুমাত্র সবে বরাতের মসজিদ বিক্রি ভরে গেল বারান্দা বড়ে গেল বাহিরি পর্যন্ত মানুষ চলে গেল মসজিদের মধ্যে তিন ধারণের জায়গা নাই কিন্তু নামাজে অনেক মসজিদে দেখা যায় এক কাতারও মুসল্লি হয় না কেন শুধু একদিনের জন্য তো আল্লাহ তোমাদেরকে বানাই নাই আমার আল্লাহ তো বানাইছেন দৈনিক পাঁচবার আল্লাহর কুদরতি কদমে মাথাটা নোয়াইয়া দেওয়ার জন্য আহ আমার আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না এক নম্বর হলো ধৈর্য যেই ধৈর্যের প্রমাণ আপনারা দিয়েছেন দুই নম্বর হলো দাওয়াত তিন নম্বর হলো আমল চার নম্বর হলো যদিও নাম্বারটা চতুর্থ বলেছি কিন্তু হাকিকতে প্রথম হলো যার ইমান নাই তার আমলের কোন দাম নাই কথা বলেন ঠিক কিনা আয় হায় আমি বলছিলাম আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আবার এই আয়াতের পর এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সাউ বিল হামি ওয়া তাওয়া সাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমানদার এবং নেকামল করে হকের উপদেশ দেয় দরজের উপদেশ দেয় এরা ছাড়া যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতির সম্মুখীন সম্মুখীন এই জন্য যুব এই সুরার আলোকে বলেন এবং আমার নবীর একটা খণ্ডিত হাদিস শরীফের মধ্যে এসেছে চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর করতে পারবে পারবে এই দিক দিয়ে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত আর আরেক জায়গায় আল্লাহ দেখেন বান্দারে কত ভালোবাসে রেবাই তো আসছে মানুষ হলো আল্লাহর গোপন রহস্য ঠিক কিনা বলেন এক জায়গায় আমার আল্লাহ বলল নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আর এক জায়গায় আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমি বান্দারে অনেক সুন্দর বানিয়েছি এত সুন্দর বানাইয়া কেমনে তোমার বান্দারে জাহান নামে দিবা ফালাইয়া আল্লাহ বলের বান্দারে তোরা আমার কাছে চা আমি আল্লাহ অনেক খুশি তোরা তো বা কর আমি আল্লাহ মনে খুশি তোরা এমন গুনা করেছিস তোর মা জানে না তোর বাবা জানে না কিন্তু আমি আল্লাহ জানি চোখের পানিটা সাইরা শুধু আমার কয় আল্লাহ গুনা করেছি আর গুনা করব না আমারা আল্লাহ রহমান নামটা কেন লাগাইছে আপনারা জানেন কিনা আমি বুঝি না রহিম শব্দটা কেন লাগাইলো গফর গফর কেন লাগাইলো একটা কারণে লাগাইছে আমার বান্দা বেখেয়ালিতে পইরা গোনা কইরা ফলাইতে পারে যাইব কই আমি আল্লাহর দিকে তো ফিরে আসবে আমার বান্দারা যখন ওই গুনাগুলা যাই না আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলিলা চোখের পানি ফলাইয়া কান্না কইরা আসমানের দিকে তাকাইয়া ডাকটা মারবে আল্লাহ 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 কইয়া ডাকটা দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমান নামের খাতিরে আমার গাফর গাফর নামের খাতিরে আমি আল্লাহ তাদের জীবনের গোনা গোনা মাফ করে দিব জবানটা গুলে কোন গোনা মাফের মালিক কে আল্লাহ আর বড় করে বলুন না কে এই জন্য বন্ধু ওই আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আবার আল্লাহই বলেন আল্লাহই খোলাফা কাফা সফায় দাইলা আমি আল্লাহ বান্দারে যেমন চাইছি আমার পাশে দেখে নিয়েছিলেন মহদে বসা জামাল ভাই বসা উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সোলাইমান ভাই আবদুল হাকিম ভাই সহকারে যারা আমার চেয়ারের দুই পাশে বসে আছে এই মাথা নিচু করে রাখবেন না আমাদের দিকে তাকান একটা মানুষের দিকে তাকিয়া দেখেন এইভাবে গুনতে 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 ওই পাশে যান দেখবেন একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার কোন মিল নাই আল্লাহ পাক বল আল্লাহ কেমন কারিগর আমার আল্লাহ কেমন ডিজাইনার বেশি লাগে না নিজের আঙ্গুলি দিকে তাকাইয়া দেখো একটা আঙ্গুল না থাকলে কত অসুবিধা লাগে একটা চোখ না থাকলে কেমন লাগে বন্ধুরে ওই আল্লাহ কত দয়ালবান আল্লাহ কত মেহরবান আমার নবী বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত কবে না এর মধ্যে একটা করল ধৈর্য এই ধৈর্য যদি থাকে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি দেখেন যত প্রকার ইবাদত আছে ওই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটার কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলেছেন সোলান ভাই ধৈর্যের কথা আগে বলছেন নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা আগে বলছেন এখানে হুজুর আছেন আল্লাহ মানে হ্যাগ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরে ধৈর্যের মাধ্যমে ওয়াসলা এবং নামাজের মাধ্যমে দেখেন নামাজের কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলছেন কারণ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি কথা বলেন ঠিক কিনা তারাহুরা করা শয়তানের কাজ তারাহুরা করা হাদিস শরীফে আছে তারাহুরা করা শয়তানের কাজ দৃঢ়স্থিরতা অবলম্বন করা ইমানদারের কাজ এই জন্য আমার নবী বলেন ইমানদারে তিনটা গুণ আছে জবান কোন কোন ইমানদারের কয়টা গুণ আমি আজকে বইলা দিয়ে যাই চন্দনেশের মানুষ এই তিনটা গুণ যদি আপনার মাঝে রাখতে পারেন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে এর মধ্যে একটা হলো ইমানদারে খাবে কম আপনারা কি খান বেশি খান না কম খান পেট না ভরার পর আরো খান একবার খাইলেন আবার ফাস্ট ফুড যায় খান আপনার তো খাবার শেষ নেই কম খাবেন কম খাওয়া এটা ইমানদার আলামত আর আমাদের দেশে কয় কি দুনিয়াতে আসছি আর কি আসবো না কি ডাক্তার না করছে গরুর গ্রস্ত খাইতাম কিন্তু জিব্বা তো মানে না কথা কোন ঠিক কিনা বলেন কন্ট্রোল করতে হবে বাঁচার জন্য খাবেন খাবার জন্য বাঁচি না খাওয়া বাঁচার জন্য খাই না ইমানদারে খাইবে কম দুই নম্বরে ইমানদারে কথা বলবে কম কথা কম বলবেন সংসারে কথা কম বলবেন বন্ধুদের কাছে দেখবেন আপনার গুরুত্ব বেড়ে যাবে কথা বলেন ঠিক না বেশি কথা বললে গুরুত্ব কমে যায়ফ কম কথা বললে গুরুত্ব বেড়ে যায় এ যুবকের দল আমার নবী বলেন ইমানদারে দুই নম্বর গুণ ইমানদারে খাবে কম তিন নম্বর গুণ হলো ঘুমাইবে কম হিসাব দেখা যায় আমরার মধ্যে একটাও নাই এই যে যুবক পোলাপান এরার কিন্তু ঘুম কম কোন সময় জানে রাতের ঘুম কম কিন্তু ফজরের টাইমে কিন্তু এদের ঘুমটা বেশি এই যে মোবাইল টিপতেছে আমি তো খুব সাবধানে কথা বলতে হয় কোন সময় কোন কথাটা ছুটে যায় আবার ইডারে পুঁজি বানায় আবার তাহির আদালতে কাঠ গড়ায় দাঁড় করাই দেয় আমি খুব সাবধানে কথা বলি এখন খুব কেয়ারফুল পোলা পায় রাতের বেলা এইভাবে মোবাইল টিপতেছে বারো পার্সেন্ট চার্জ আছে কয় পার্সেন্ট বারো পার্সেন্ট কয় থাক আজান হোক তারপরে ঘুমাবো চার্জ লাগায় ঘুমাবো মসজিদে মহার্জিন আজান দিচ্ছে আর এই চার্জার চার্জ আছে টু পার্সেন্ট আর বাকি আছে কত টু পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট শেষ ঠিক আছে তো এরপরে মসজিদ ইমাম সাহ বলতে আর মিনার গুম থেকে বলতেছে আর তাই মোবাইল টিপতে দুই পার্সেন্ট থাকলো নামাজ থেকে গুমই উত্তম যে আরাম লাগতেছে শৈতান তার ফায়ে টিপতেছে গুমা গুমা আব্বু ঘুমাও একটু হ্যাঁ আর একটু পরে আজান আজান দিছে মাত্র আজান দিছে মাত্র যা মাত্র তো আর আধা ঘন্টা সময় আছে একটু ঘুমাই আলো মানে আরাম কইরা ঘুম পারায় দে এ ভাস ঘুমায় যায় আবার কিছু কিছু মুহূর্তে গণ তো দেখি চিত্রটা চোখের পলেকে পালটায় যাব কে দেখেন মোবাইল টিপতেছে ২ পার্সেন্ট চার্জ আছে মোয়ার আজান দিচ্ছে ওকে দ্যাট স্ অল রাইট একটু পরে মসজিদে যাবো কি যাব না চিন্তা করতেছে কিন্তু কইনা মোবাইলটাই দামি মোবাইলটাই ভালো মোবাইল দেখতেছে হঠাৎ ফেরত দরজার মধ্যে একটা আওয়াজ হইছে জিজ্ঞেস করছে কে আমি আজ মোবাইল কেয়ার চলবে মসজিদে যাওয়ার সুযোগ আছে ঘুমাইবার সুযোগ আছে বুঝতে হবে আপনাকে যে কোনো মুহূর্তে আপনার জীবন পাখিটা উড়ে যেতে পারে কথা বলেন না কেন আপনি যে স্বপ্ন বুকে লালন করতেছেন যে আপনি একদম সব সময় থেকে যাবেন আপনার চোখের সামনে গতকালের ঘটনা দাদা আমাদের সাহস্তাগঞ্জ ট্রাক আর বাসের মুখোমুখিতে অনেকগুলো প্রাণ চলে গেছে ইশারের নামাজের পরে অনেকগুলোর প্রাণ চলে গেছে এক্সিডেন্টে অথচ তারা নিজেরাও জানে না এখানে তাদের মরণ হবে কথা বলেন ঠিক না বলেন যেহেতু যাবেন তাহলে আর অহংকার অহংকার করে করে লাভ কি মারাহা চলা যাবে সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে রিলিফের মাল সরকার যখন চাউল কিংবা ঘম দেয় তখন লাইন ধরে মানুষে দাঁড়ায় এই যে সয়াবিন তেল এখন দাম একটু বাড়ছে কেনার জন্য একটা লাইন ধরছে লাইন ধরছে কিনা বলেন এটা বিশ্বের বাজারে যখন মন্দা হয় তখন কিছু দ্রব্য মূল্যের এদিক হয় হয় কি হয় না বলেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে দশ টাকা যদি বেড়ে যায় কোনো দোকানদার যেন এটাকে টাকা করতে আবার না পারে টাকা না এই জন্য সেলেন মহোদয় এখানে আছেন এবং যারা প্রশাসনের লোক আছে সেই ব্যাপারে কড়া নজরদারি দিতে হবে কারণ ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ সুযোগে হুযোগী বাঙালি দশ টাকা বাড়াইলে আবার গোপনে এই ডারে পঁচিশ টাকা বাড়াইয়া দেয় এইরকম জুলুম যেন আমার সমাজে না হয় ঠিক না বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার খবরদার আপনাকে বলছিলাম সাবধান চলে যেহেতু যেতে হবে এখন নুসুল বলছেন তিনটা গুণ যার মধ্যে থাকে সে কি ইমানদার সে কি এক নম্বর সে কথা বলবে কম আজকে থেকে কি কথা বেশি বলবেন না কম বলবেন খাবেন কম খাবেন কম এমনি তো এক সাইড বাকি রাখতে হয় তিন ভাগের এক ভাগে এমনি বাকি রাখতে হয় ঠিক আছে তো এগুলো সাইন্টিফিকভাবেও স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখবেন আমার দেশের ডায়াবেটিস রোগী আছে কিনা বলেন ওরে জিজ্ঞেস করবেন যে আপনার এগারো মাসের ডায়াবেটিসের কন্ডিশন আর রমজান মাসের ডায়াবেটিসের কন্ডিশনটা কেমন কন দেখি হুজুর এত খাবারই খায় কিন্তু রমজান মাসে খুব কন্ট্রোল থাকে শরীরটা খুব আরাম থাকে কেন থাকে জানেন খাবারের রুটিনটা ঠিক থাকে এই জন্য আর রমজান মাস সারা খাবার রুটিন ঠিক না এখানে খাইলে আবার ওখানে খায় এই জন্য বিজ্ঞান বলছে রোজা আসলে মূলত একটি চিকিৎসা যদি কেন সুবহানাল্লাহ আত্মার চিকিৎসা হয় আধ্যাত্মিক চিকিৎসা হয় রুহানি চিকিৎসা হয় আধ্যাত্মিক ভাবে যার মনোবল শক্ত থাকে শরীর এমনিই ভালো থাকে পরিষ্কার তাহলে এই কথাগুলো ফেলে দিবেন না ভাই রমজান আসতেছে প্রস্তুতি নেন প্রস্তুতি নেন আমি এই কথাই বলছি মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন কে আল্লাহ বলেছেন এরপর আমার নবী বলছেন চারটা গুণ যার মধ্যে থাকে সে ক্ষতিগ্রস্ত হবে না এর মধ্যে একটা ধৈর্য নামাজ পড়ব নামাজ কায়ে করব কথা বলার আগে আমার আল্লাহ বলছেন ধৈর্য ধারণ কর কারণ ধৈর্য যার সাথে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আরেক জায়গায় বলেন আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে ভয় দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তারে খোদা দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তার জানের উপরে রূপ বিমার দিয়ে ভালোবাসি আমি আল্লাহ যারে ভালোবাসি আমি আল্লাহ তার কাছ থেকে সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করি সম্পদ দিয়ে পরীক্ষা করি আম্পার সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করি এই এই সমস্ত পরীক্ষার ভিতর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ বলেন ও আমার সবিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছি এই জন্য যুবক ভাইরা জান দিয়া পরীক্ষা করবে যখন জ্বর উঠবে চিন্তা করবেন না জ্বর ওঠার পরে অনেক মানুষ চিন্তায় পরে যায় অথচ আমার নবী বলেন যার জ্বর ওঠে এই জ্বরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয় এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী বলছেন ধৈর্য লাগবে আর একটা হলো দাওয়াত আমরা কোন পলিসিতে কথা বললে মানুষ দিনের পথে আসবে কোন পলিসিতে কথা বললে মানুষ আল্লাহর ঝুঁকে পড়বে এই জন্য আমার আল্লাহ রাবুল আলামিন বলেন মানুষদেরকে দিনের পথে ডাকবে দুইটা পদ্ধতি অবলম্বন করবে একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হেকমত মানি কৌশল কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কলস বিনা কৌশলে কলস কলস ডালল সেই কাজ হয় না এই জন্য আমার আল্লাহ বলেন হেকমতের মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে আর সুন্দর কথার মাধ্যমে মানুষকে আল্লাহ ছিনাইতে হবে কেন কারণ দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কথা বলেন না ঠিকই না এই জন্য আমি এখন ঘটনায় ঢুকে গেলাম খুব দরদ লাগায় শুনবেন আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন একটা ইহুদি আমার নবীর কাছে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়া কয় তুমি যাতে কি কয় আমি যাতে কইলাম ইহুদি তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা কোন ঠিক কিনা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আমার নবী ডাক দিয়া কয় একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আমাদের পূর্বের পুরুষ চলে আমাদের অনেকে চলে গেছে একদিন তোমাকেও যেতে হবে মনে রেখো ইসলামের সুশীতল ছায়াতল ছাড়া আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না ইহুদিতে ডাক দিয়া কয় আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন গালি লাগাইতে পারবো না আমার নবী বলে বাপ দাদা তোমার কোনো উপকারে আসবে না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি রসুল আরে বাপ বাবা নবীর সামনে হলো উমর নাম কি আমারে অনেকে বলে হুজুর নরম ভাষায় ওয়াজ করেন সবাই আবু করে চরিত্র গ্রহণ করবে না কে উমরের আদর্শ লালন করে ঠিক এই জন্য আমি নরম পারি না আমি উমর কি ফলো করি মার হাবা এই জন্য আমি প্রায় মাফিলি বলি একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব দেখেন উমরের সামনে আমার নবীর বিরুদ্ধে কথা বলার পরে উমর গেট খুঁড়ে তলোয়ারটা বাইরে করে কয় নবী গো আমার আব্বা আপনাকে পাগল বলেছিল বাবার কল্লা ফেলে দিয়েছি আর এই বিয়াদব আপনার গাল মোবারকে থাপ্পর দিয়ে আমার কলিজাটা ভাইঙ্গে ফলাইছে ওর কল্লা আমি ফলাইয়া দেব রাসূল বললেন চোখ কিফ ইয়া ওমার থামো সবর ধৈর্য ধারণ করো রসুল মন তো মানে না ঠিক আছে একটু অপেক্ষা করো রসুল আবার ইহুদির কাছে গেলেন যাই ইহুদির হাতটাকে এইভাবে এইভাবে ইহুদির হাতটাকে ধরলেন ঠিক এইভাবে ধরলেন ধরে আমার নবীর হাতে হাতটাকে এইভাবে রাখলেন এই ঠিক এইভাবে দায় খেয়ার রসুল এইভাবে তাকালেন আর উমর মনে করতেছে ইহুদি যদি আবার বাম হাত দৌড়াইয়া নবীর বাম গালের মধ্যে যদি থাপ্পড় দে তাইলে রসুল যদি আমরা নাও বলে ওরে মাইরা কুস্তি তোলো আর ভাই দাঁড়ায় আছে যে যা থাকে কপালে একদম তার কল্লা ফেলে দিব রাসুলের পাক যা জানে উমর তো আর তা জানে না রসুল যা দেখে উমর তো আর তা দেখে না আমার রসুল বলেছিলেন আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হজরত উমর হইত আর উমর সেই উমর যিনি রাস্তা দিয়ে একবার গেলে সেই রাস্তা দিয়ে শয়তান যায় না এটা ইনসাফ ওয়ালা আমি বিচারক ছিলেন উমর খলিফা তুল মুসলিমিন পর অর্ধ জাহানের খলিফা ছিলেন হজরতে উমর এবার আমার নবী ইহুদির হাতটা দরলেন ইহুদির হাতটা দইরে আমার নবীর হাত মোবারকে নিলেন নেওয়ার পরে আমার নবী বলতেছেন শোনো আমি তোমারে দিনের দাওয়াত দিয়েছি আমার দায়িত্ব পালন করেছি মাত্র মানা না মানা এটা তোমার ব্যাপার বন্ধুরে আমার ও চন্দনায় সেরে ও এবার আল্লাহর হাবি বিহুদির হাটটাকে নিজের হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে হে আল্লাহর বান্দা তুমি যা আমার একটা নাহাত্তা করে তা পরমার্শ দেখো আমার গালটা লাল হয়ে গেছে তবে আমি জানতাম চাই তুমি যে আমাকে মেরেছ তোমার হাতের মধ্যে কোন ব্যথা পাইছি আল্লাহ না আল্লাহ আকবর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর ইহুদিরে আমার নবী ডাক দিয়ে কয় তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো নি এ বা পানি ফালাইয়া কইটা কেমন নবী রে মায়ের খায় কিন্তু মায়ের দেয় না আমার নবী কইছে প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম ঠিক খেনাবালা তুই হাত দাবা ঠিক খেডাবালা আল্লাহ হকবর আল্লাহ হকবর বলেন খে না খেপ দিন প্রচারের কাজে নিজেকে একটা সংগীত গাই অসুবিধা হবে আপনাদের সময়ের দিকে তাকিয়ে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না এবং লম্বা বিষয় নিতে পারতেছি না কে ভুলে আমি সবাই হেরা সুল তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহাই তোমারই ই আসে মানে থেকে নামে আল আলকর ভাঙল সবার তোমার ছায়া আসিল খালি আবু বকর ইসলামি ছা নীল যে তোলে আল আমিন তুমি চিলে দিন সকলে মানুষের তরে হের তোমাকে ভুলে আমি কেমন করে হের তোমাকে ভুলে আমি হাজার বেথা বেদ নার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মাদিনায় মকা ছেড়ে এর সুল তোমাকে বলে আমি কেমন করে তোমাকে ভুলে আমি কেমন করে একেটা ও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে বলো ইয়ার আল্লাহ ও বন্দরি ও শের বাবারা দিনের বেলায় যারা এসেছ আমার নবীকে ওই হুদিটা ডাক দিয়ে কয় আপনি কেমন নবী আপনারে মারলাম আপনার গালমু বড়কে ধাপ্পর ডাক লেগে গেছে আপনার ব্যথার কষ্টের কথা আমার কাছে আপনি ব্যক্ত করেন নাই কেন আমি তাহিরি নবী নবী করি আমার ভাই সুলাইমান ফারুকি কেন নবী নবী করে ও যুবক ভাইয়েরা আজকে আমার ডানে বামে হাজার ব্যস্ত থেকে পিছনে ফেলে নবীর মাহফিলে কেন আপনারা বসে আছেন কি পেয়েছেন জীবনে তো কোনোদিন নবীরে দেখেন নাই তারপর কেন এত পাগল জীবনে তো কোনোদিন নবীকে স্বপ্নে হয়তো দেখেন নাই এরপর কেন নবীর পাগল আপনি জবাব দিয়ে দেন আমিও সবাইকে

এটা কন্টেন্টমেন্ট কনফিডেন্স জীবন দিয়ে দেব কিন্তু ইমান দিব না রসুল আদর্শ শিখিয়ে গিয়েছেন আমাদেরকে জীবন দিও জীবন তুচ্ছ ইমান শ্রেষ্ঠ কি দিয়ে আমি আপনাকে বোঝাবো আমি রসুলকে কত ভালোবাসি আপনাদের ভালোবাসা দেখে বুঝে ফেলেছি আপনারা জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসেন হাত তুলে বলেন না আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন না আরে নবীর ভালোবাসি কিনা বলুন না এই জন্য আমি আপনাদেরকে একটি কথাই বলবো কবরে যান সেখানে নবী মৃত্যুর সময় সেখানেও নবী হাসরের মায়ে দাঁড়ে সেখানেও নবী নবীর কথা মানলে হয় মমিন না মানলে হয় কমিন রসলের অপমানে যদি তোর মন মুসলিম নই মনাফিক তুই রসলের দুশ্মন মুসলিম মুনাফিক দুই রাসুলের ঠিক কিনা বলেন এই জন্য কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি সহ্য করতে পারি না কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলে চন্দনা ইসমান বরদাস্ত করতে পারে না আল্লাহ বলেছেন আন্না বিজ্ঞ আউলা বিল মিন আমিন আংফুসিহিম রসুল আমাদের জানের চাই তার অনিকটে আমার রসুল বলেছেন লাই উমিন ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহ মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান ঠিক পৃথিবীর কোনো কিছু চোখে লাগে না বস্তুভার দিদার পেলে আর কিছু লাগে না কি দি বোঝাবো আপনাকে কিশোর বয়সের রসুলকে না পান কিন্তু নবীর নাম দূরে সরাবেন না যৌবনকালে না পান নবীর নাম ভুলবেন না নবীকে না না পান ভুলবেন অপেক্ষা করুন মৃত্যুর সময় আসে কি না ভাঙ্গা করে বসে থাকবেন চন্দনাইশ একটা আমল থাকে এগুলা এরপর বলি নবীর উপরে আশীর্বাদ বা দরুশ্বরী পড়বেন রাত্রে ঘুমায় ঘুমায় শুয়ে শিয়া ধান কাতে উজু কুইরা দরুশ্বরী পড়বেন দরুশ্বরী দৈনিক রাত্রের বেলা যত বেশি পারেন পৈরা পৈরা ঘুমাইবেন চল্লিশ দিন আমল করবেন দেখবেন রসুল আপনার ঘরে হাজির তবে এটা লাগবে এটা এই জায়গাটা যার পবিত্র তার অল বডিটা পবিত্র এই জায়গাটা যার অপবিত্র তার অল বডি অপবিত্র ঠিক কিনা বলেন গায়ের পরিচর্যা তার কম করলেন না কোন কাপড়টা গায়ে লাগালে বেশ মানাবে কি প্রসাদুই চেহারায় মে্যালিশ করলে আমাকে সুন্দর দেখাবে কম তো আর করলেন না কিন্তু মনের অজান্তে গুণা করে করে ওই হৃদয় নামক সফটওয়্যারটাকে যে बर्बाद করে ফেলেছেন সেই খবর কি আপনার আছে আপনার নাই আসুন এইবো ইকম বিকুপ নাকি না তুমি এইভাবে বোতলটা ঢিল দিলে কেন না ওর চোখে পড়লে তো অ্যাক্সিডেন্ট করতো না বাস্তব কথা বলছি এই পাগলা আমি করবো না নিষেধ যদি একান্তই পানি দিতে চাও আস্তে আস্তে ঢুকে যার প্রয়োজন দিবা আর দিলে আমার নষ্ট হবে মাহফিলটা সবাই জবানটা খুলে আল্লাহ আকবর বলবেন না আমি কি দলিলের বাইরে আর প্রয়োজন ব্যক্তি রেখে কি একটা কথা বলছি আমরা নবীরের জানের চাইতে বেশি ভালোবাসি এটাকে আমাদের অপরাধ রসুল ডাক দিকে আপনি কেমন নবী নিজের হাতের নিজের গালের ব্যথার খবর নিলেন আপনি আমার হাতের খবর নিচ্ছেন আমার রসুলকে এটাই ইসলাম আরে আমার ইসলাম তো আমার ইসলাম এই বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পাড়াই পাড়াই বাস করে অনেক জায়গায় একই বাজার থেকে বাজার করে একই ঘাটের পানিতে গোসল করে একই বাড়িতে মাছ ধরে একই নদীর মধ্যে মাছ ধরে মুসলমান মাছ ধরে হিন্দু মাছ ধরে কিন্তু মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে হিন্দু হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করে কেউ কাউকে বাধা দেয় না এটার নাম ইসলাম আমার ইসলাম তো সেই ইসলাম যে ইসলাম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না সাম্প্রদায়িক সম্পৃতিতে আমার বাংলাদেশ নাম্বার ওয়ান আছে এই সাম্প্রদায়িক সম্পৃতিকে বিনষ্ট করার জন্য একদল উগ্রপন্থী সব সময় ছিল বাংলাদেশে ঠিক না এদের থেকে সাবধান থাকতে হবে আপন পর চিন্তা হবে ঠিক কিনা বলেন এই গুজব এই উগ্রতা নতুন নয় প্রতি দেশে কিছু না কিছু আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় আছে কিনা বলেন ইসলামের সংজ্ঞাই বুঝে না হাতের মধ্যে লাঠি নিয়ে বড় বড় নাইস মারে জিহাদ 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 করে বাঁচতে চাই হাই আলাল জিহাদ জিহাদে আস বাংলাদেশ তুমি কার সাথে জিহাদ করবে সুন্দরভাবে কথা বললে কাজ হয়ে যাচ্ছে জোর করে কি ভালোবাসা আদায় করা যায় জোর করে কি দাবি আদায় করা যায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কি দ্রব্য মূল্যের মূল্য কমানো যাবে কৌশলী হন আল্লাহ ইলা যখন তুমি যেই কোন কাজে যখন কৌশল অবলম্বন করবা দেখবা ধৈর্য যখন তোমার মাঝে থাকবে কোন লাঠি নিয়ে প্রতিবাদ করতে হয় না মুখের আওয়াজ দিয়ে দেশ জয় করা যায় আপনারা তো জানেন না আমি যে রিক্স নিয়ে এখন মাহফিল করি যেই সমস্ত জায়গায় আমি মাহফিল করি ওই জায়গাতে গিয়ে সুন্নিদের তো বিশাল বড় মাহফিল করা অনেক কঠিন হেকমত লাগবে আমি চেষ্টা করতেছি মাত্র আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি আপনি জানেন না আশ্চর্য হয়ে যাবেন সুন্নি দেশে অভাব নাই কিন্তু আমরা যাই না যাই না দেখে আমরা জানি না সুন্নি অনেক আছে বাংলাদেশে কিন্তু আওয়াজ কম কেন আওয়াজ কম আমাদের মধ্যে ভাগ বেশি কি বেশি ভাগ বেশি দরবার দরবারে ভাগ আছে বিভিন্ন ভাবে অভিমানে ভাগ আছে কিন্তু এই অভিমানগুলো দূরে ঠেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি ওই মিশনে কাজ করতেছি আপনারা কোনো কেউ আমাকে নেগেটিভ ভাববেন না কেউ ভাববেন না আমার একটা প্রজন্ম আছে আছে কিনা বলেন আমার ছেলের প্রজন্ম আসে না তো আমার ছেলেকে আমি কি দিয়ে যাব আমাকে কি ভাবতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মুরব্বীরা আমাদেরকে সর্নীয় শিখাইছে আমরা তাদের কাছে চির ঋণী একটা কথাই বলবো খণ্ড খণ্ড আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে বাধা দেয় আর ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয় এই সূত্রটা মনে রাখবেন তবে এখন যা হচ্ছে এগুলো অভিমান মনে রাখবেন গিরা অভিমানী হয় কিন্তু বেঈমানি করে না এটাই বাস্তব সর্বক্ষেত্রে রাজনীতি হোক আর আমাদের আহলে সুন্নাতুল জামাতি হোক সাবধান যারা দিল থেকে নবীকে মহব্বত করে তারা কখনো রসুলের বিরুদ্ধে অবস্থান করতে পারে আর বর্তমানে আমাদের মাঝে এই আমাদের সুন্নিদের নাম ব্যবহার করে বিভিন্ন শিয়ার উপদ্রব হয়েছে ঠিক কিনা বলেন এদের সঙ্গে হলো সুন্নতল জামাতের কোন সম্পর্ক তবে আমরা বোঝাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে কি বলছিলাম রসুলকে ডাক দিয়ে কয় নবী গো আপনি আমার হাতের খবর নিলেন আসলে আমি বুঝি নাই আপনার ধর্মটাই সঠিক আমাকে দেরি করবেন না আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাই দেন তলোয়ার দিয়ে মুসলমান বানাইতে হয়েছে মেরে মুসলমান বানাইতে হয়েছে শুধু ধৈর্য ধারণ করেছেন এই ধৈর্যটা আপনার আপনাকে বহুত মানুষ গালি দিবে আরে আমারে ফেসবুকে ঢুকতে দেখেন ফেসবুকে দেখেন আমার জীবনে অনেক গালি আমি শুনি ফেসবুকে ঢুকলে খারাপ। এখন কিছুটা বারো ধৈর্য ধারণ করতেছি এখন হেরাই কর যারা গালি দিতে হেরাই কর না এ ঠিক আছে ঠিক আছে এই ওয়াজ করে কোরআন শরীফ তেলাওয়াত করে মানে দুটুকু বলা ততটুকু বলে আর কি কিন্তু গালি সে কত দিবে আমি একটা কথা বলি ফেসবুকে যদি কেউ আপনাকে গালি দে রিপ্লাই আছে না লাইক রিপ্লাই আছে না এখানে লিখে দিবেন আসসালাম আলাইকুম গালি দেওয়ার পরে আপনি লিখবেন দাদা আপনি কেমন আছেন দেখবেন কয়দিন গালি দিব অটোমেটিকলি সে আপনার ব্যাপারে চিন্তা করবে লোকটারে এত গালি দিলাম সে আমার সালাম দেয় এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন সে যদি আপনার মা বাবাকে গালি দেয় আপনি চুপ থাকবেন পাল্টা আপনি তার মা বাপকে গালি দিবেন না এই ফেসবুক একটা গজবে পরিণত হয়েছে জানি কেন ফেসবুকের কাতা ছুড়াছুড়ি আর ভালো লাগে না ঠিক কিনা বলেন তাহলে কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে কি করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন বাস এইভাবে উত্তর দিবেন দেখবেন অটোমেটিকলি হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি কাহার পিতা মাতাকে গালি দেয় তাহলে এই গালিটা তার নিজের মা বাবার উপরে যাই পড়ে ঠিক কি না বলেন এদের আমরা কখনো কাহার পিতা মাতাকে গালি দিব কাহার পিতা মাতাকে গালি দিব না কেন এটার নাম ইসলাম নয় আজকে আমার ভাই জামাল ভাই মরুম ফয়েজ আহমদ ওনার আব্বা এবং আমেনা বেগম দেখেন কি সুন্দর নাম নবীর মায়ের নামে নাম আমেনা আরে ওনার আব্বা আম্মা যদি বেঁচে থাকতো আমি তাহিরই যদি এই মাহফিলে আসতাম আমার মনে হয় আমার দিল বলছে অনেক খুশি হইতো কারণ মা বন্ধুরা আমার জন্য অনেক দোয়া করে মা বন্ধুরা অনেক বেশি বেশি ওয়াশ শুনে তারা আমার জন্য অনেক দোয়া করে কিন্তু একটি কথাই বলতে চাই যুবক ভাইয়েরা আমার ইসলাম কি বলে ইসলাম শিখাচ্ছে আপনাকে মানবতা ইসলাম শিখাচ্ছে আপনাকে নম্রতা ভদ্রতা শিষ্টাচার এই শিষ্টাচার আমাদের মাঝে যেন কম কমে না যায় সেদিকে অ্যালার্ট থাকতে হবে আরেকটি কথা হলো জীবনে যদি কিছু করতে চান আজকে মাহফিলে কানাই খানায় আপনারা যারা এসেছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন বহুত মানুষ অনেক মানুষ দোকানপাটে আছেন অনেক মানুষ এখনও আসতেছে কিন্তু কথা একটাই বলতে চাই জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন কি ব্যাপার কষ্ট হচ্ছে আপনার এই কথাটা এই এই যে লোকটা আমার বাবা নাই আমি জানি কেমন লাগে ওনার বাবাও নাই মা ও নাই এই জামাল সাহেব উনি জানে যে আজকের দিনটা এত সাজানো তারপর তার ভিতরে একটা অশান্তি কাজ করে আমার আব্বা আম্মা তো দুনিয়াতে নাই আরে বড় একটা মাছের মাথা পরিবার নিয়ে খাইতে গেল মিস করে আমার আব্বা তো নাই আমার আম্মা তো নাই এটাই হলো বাস্তব তবে চিন্তা করবেন না আজকে আপনার আব্বা আম্মা কবরে অনেক আনন্দে আছে আমার ছেলে আজকে গান বাদ্য আয়োজন করে নাই আমার ছেলে অসামাজিক কোনো কাজ করে নাই আমার ছেলে ওলামায় কেরন্দরে এনে আজকে এখানে সুন্দর কোরআন সুন্দর আলোচনার ময়দান সাজিয়েছে এতে আপনার আব্বা আম্মা বড় আনন্দিত কারণ যুবক আজকের একটা ঘটনা শুনতে হবে আপনাদেরকে আজকের একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি আরে বাবা জীবন এমন একটা জীবন আরে গত কয়েকদিন আগে দেখেন আমার আত্মীয় আমার আপন ভাগ্নির নন তার পেটে বাচ্চা ছিল আমাকে বলছে দোয়া করার জন্য বেলায় শুনলাম বাচ্চাটা পেটের মধ্যে নিয়েই ওই মাটা মারা গেছে এইভাবে কত মার জীবন চলে যাচ্ছে আরে ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে একটা মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় তার মা দুঃখিনীর এরপরও আল্লাহ পাক্তারে বাঁচাই রাখে ওই ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আসুন বলেন তার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয় এই জন্য আমি পায়ে ধরে বলি ওই মা যার ঘরের মধ্যে আছে মনে রাখবেন মক্কামদিনে আপনার ঘরে আছে আজকে অনেক অনেকজনের নামের আগে দেখতেছি আলহাজ লেখা আছে জাহিদ বেন নামের আগে আলহাজ লেখা আছে আবু ভাই নামের আগে আলহাজ লেখা আছে এইভাবে যারা আলহাজ মক্কামদিনে গিয়েছেন অনেক টাকা তো আপনার দিয়েছেন কিন্তু আপনি দেখেন তো রসুল কি ফেসিলিটি আপনার জন্য দিয়েছেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় তাহলে আল্লাহ পাক আপনার আমল নামায় কবুল হজের সবাব দিয়ে দিবে এই যে আঠারো তারিখ গত রাতে আরে 14 তারিখ দিবাগত রাতের সবে বরাত আসতেছে আর বিছানদের আজকে ওই রাত্রে বহুত গলা পানি ইবাদত করবেন তাই না মনে রাখবেন পাঁচ প্রকার মানুষের দোয়া সে দিন কবুল হবে না কই প্রকার বললাম ইমাম সাপ্ত ওয়াজ করবে ইমাম সাব ওয়াজ করবে আর নফল নামাজ পড়বেন নিচে 12 রাকাত উপরে जाप করতে পারেন কিন্তু যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না যারা আল্লাহর সঙ্গে শরিক করে তাদের দোয়া কবুল হবে না যারা নেশা করে তাদের দোয়া কবুল হবে না যারা জাদু টুনা বান মারে তাদের দোয়া কবুল হবে না হুজুর ঠিক আছে কথাগুলো আপনি মা বাপরে কান দাইয়া মসজিদে গিয়ে আল্লাহরে আপনি পায়া ফালাইবেন মা বাপরে কান আপনি যাইয়া মক্কা মদে বাবা বাবা কষ্ট করছে বহু আরেকটু কষ্ট করো মা বাপ রে কাদায়া মক্কা মদিনে গিয়ে হস করলে মনে করছেন আপনি হস কবুল হয়ে যাবে পৃথিবীটা কি এতই সোজা আপনি বুঝেন না সংক্ষেপে মা মার মর্যাদাটা কেমন বান্দা আল্লাহকে আল্লাহ ডাক দিবে ওই আল্লাহকে ডাক দিতে গেলে বান্দার প্রয়োজন হবে বান্দাকে দুনিয়াতে পাঠাবে পাঠাইবার আগে প্রথম সেন্টারটা স্টেশন বানাইছে মায়ের গর্ভটাকে এই জায়গাটার দামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহানিন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষটা তোর জন্য কষ্টের পর কষ্ট করে সেই মানুষটা তোমার মা আজকে সারাটা জীবন তোমার শরীরটা নরম ছিল মা তোমার শক্ত বানাইছে তুমি রুজি করতে পারতা না আপনি রুজি করতে পারতেন না আপনার মা আমাকে আমাকে তিলে 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 বড় করে ম্যাজিস্ট্রেট বানাইছেন আর এখন মাটা বৃদ্ধা হয়ে গেছে সে এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছে আল্লাহ এই জন্যই তো কোরআনে শিখাই দিছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহর কাছে দোয়া করবা এভাবে আল্লাহ আমার মা আমার ছোটবেলায় যেমনি মায়া করছে তুমি এমন করে মায়া করো আল্লাহ বলছে ইম্মা ইয়াবলু গান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও হুমা তোমরা তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় একজন কিংবা দুইজন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে এই সবে বরাত আগে আমার ভাই সুলাইমান ভাই আমারে বলছিলেন সবে বরাত সামনে আসতেছে কথা বলার জন্য কোন ভাবে মসজিদে ঢুকতে হবে আমি আপনাকে দেখাই দিয়ে যাচ্ছি মার পায়েদের মাপ চাইবেন মসজিদে ঢোকার আগে আল্লাহকে ডাক দেওয়ার নামাজ পড়বেন মার পায়ে ধরবেন দয়া পড়বেন আম্মা আজকে সবে বরাত তুমি যদি মা আমার প্রতি নারাজ থাকো আমার নামাজ তো কবুল হবে না হাদিস শরীফে আসছে এই সবে বরাতের রাত্রে রসুলকে একদিন ঘরে পাওয়া যাচ্ছিল না আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা মনে করছেন রসুল অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন সব খুঁজে শেষ পর্যন্ত না পেয়ে গুরুস্থানে গিয়েছেন যাইয়া দেখে রসুল গুরুস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন আমার আসল মানে আয়ের তুমি জানো আজকে রাতটা কোন রাত আজকে রাত্রটা হলো শাহবানের চোদ্দ তারিখে দিবাগত রাত এই রাত্রে আমার উম্মত বেশি ক্ষমা করা হবে এর থেকে প্রমাণ হয়ে যায় ওই রাত্রে কবর যে আরত করা সুন্নত কথা বলেন ঠিক কিনা বলেন সেদিন নামাজ পরে দলবদ্ধ হয়ে যাবেন গুরুস্থানে গরুস্থানে যাই আপন আমি জামাল বলে দিয়ে যাই দশ জন হোক বিশ জন হোক ত্রিশ জন হোক মসজিদের ইমাম নিয়ে হলো আজকে ফয়েজ সাহেব এবং আমেনা বেগম আপনার আব্বা আম্মার কবর পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন নিয়ে সবাই মিলে একসাথে মসজিদে মুসলিরা গুরুস্থানে চলে যাবেন গিয়ে খাস করে দোয়া করবেন কেন জানেন এই মানুষটা কষ্ট পেলে আপনার জীবনে কিছুই লাভ হবে না আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম আমার বাবা চলে গেছে গত পাঁচ তারিখে আবার উরুজ গেছে হাজার হাজার লোক আসছে কিন্তু মনে শান্তি ছিল না কেন আমার বাবা তো নাই আজকে আপনারা বলবেন হুজুর মার খেত মধ্যে কথা বলতেছেন আমার মাই তো দুনিয়ার মধ্যে নাই আমার বাবাই তো দুনিয়ার মধ্যে নাই জামাল ভাইয়ের মতন এদের মতন এতিম কেউ নাই টাকা টাকা পয়সা আরেক জিনিস মা বাপা আরেক জিনিস এই জন্য আমি প্রায় মাহফিলির মধ্যে একটা কথাই বলি মা তুমি আমার আগে না গো মরে তুমি আমার আগে না গমরে আমি কেহে মন করে দেব মাটি আমি কেহে মন করে দেব মাটি তোমার নি মা তুমি আগে যেও না মরে মাগো তোমার মতো লয় না হো আমায় কোলে টানি দিয়ে মুছে নাকি আল্লাহ ভগবান আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা মা আহমার এই হাই রে মা জননী আহ হাই রে মা জননি আমি কেমন করে দেব মাটি তোমার জয় না গরি যুয়াশ করতেছি আমার নবীর কথা তো আমরা মানব আমার নবী কাবি ফিরি দল ওয়ালি তাই মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য যুবক আজকে যার মা বাবা কবরে চলে গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার তো আব্বা নাই মাত্র একটা কাপন দিয়া কবরে শোয়াই দিয়ে এলাম মা বাপটার সঙ্গে আর দেখা হয় না কত মুরব্বির সঙ্গে দেখা হয় কিন্তু বাবার মতো লাগে না এই জন্য আমি জানি সব ছেলেগুলো মা বাপরে ঠিকই মহব্বত করেন কিন্তু রাজি আসি সবাই তাহলে আমার সঙ্গে বলেন মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে।

আসলে আহ আহ যেটা হাত তোলে না হাত না এত দামি জানে না কলে বলো মা কেন না কলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে দিতে কত শুক দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতে কত শুখ

মা এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না কলে জান যদি পড়তো দেখে কৌদানে হাতি শিখলে মা কেন দেখিল দেখিলে মা এত দামি জানে না বলে বলো জানে না সকলে আল্লাহ আকবর বলবেন না আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যারা বিয়ে করে নাই হাত তোলো যারা বিয়ে করে নাই হাত তোলো সোজা করো হাত নামাও তোমরা আটানব্বই পার্সেন্ট ভালো আছো আর যারা বিয়ে করছে তারা ফিফটি ফিফটি হয়ে গেছে কেড়ে জানেন অর্ধেক মা রে মহব্বত করে অর্ধেক বউ রে মহব্বত করে মাঝে মাঝে একবার নব্বই পার্সেন্ট বউ রে করে মা মাফের খবরই লয় না কথা কোন ঠিক না বেঠিক ঠিক কেড়ে জানেন পরিস্থিতির শিকার কিসের শিকার পরিস্থিতির শিকার যতই পরিস্থিতি আর দুরস্থিতি বলো মার তুলনা কেবলমাত্র মাই তুমি তোমার বউর কথা রক্ষা করতে যাইয়া মারা সাইরা দিল তোমার বউ কিন্তু তোমার কথা রক্ষা করতে যায় কিন্তু বৌর মা বাপরে কিন্তু ছাড়তো না তার মানে বোঝা গেলে তোমার মধ্যে ভেজাল আছে তুমি ঠিক সংসার ঠিক 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 মা বাপরে কান্দায় আহা সুখ পাইবেন অসম্ভব বউ কোনো দিন মাত্র নার নই বন অ আবলুসন আবলুসন মানে আবলুসন আর কি

পরে আমি কই যে আমি বহু করে দিন মাত্র রই গো পাগল মন ফার্স্টে আবলোসন কই না কই করলে এই জন্য বলতেছিলাম বউ কোনো দিন মাত্র না রনই বউ আপন ও আবলোসন বউ কোনো দিন মাত্র না রনই বউ আপন মতরে ভালোবাসিব চন্দন আস্তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ ঠিক এই যে রাতুল ছিল আগে ডিপ্লোমা করে তোরা ঠিক মতো কর ঠিক আছে রে তোরা বহু কোনো দিন মাত্র নার নয় আপন ও আবলুসন বহু কোনো দিন মাত্র নার নয় বৌ আপন বৌ তরে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বৌ কোনো দিন মাত্র নয় আপন ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ বৌ আগে মা জানেন খতামিস নয় ঠিক আর যদি কোনো জায়গায় আপদ বিপদ বৌর আগে মা জানুন কত নয় বৌতর তোর জানতেন বৌ তোর জানতেন মা হইল অমূল্য ধন বহু কোনো দিন মাত্র না রনই আপন ও আপলোসন বহু কোনো দিন মাত্র না রনই বৌ আপন শুনতে যেমনই লাগে কথাটা বাস্তব ঠিক কি না বলেন বৌরে খুশি করতে মা রে কান্দান যাইতো না মারে খুশি করতে যাইয়া বউর লোকে খারাপ ব্যবহার করা যাইত না যেই বোলা বেড়া যেই বোলা আসল সুপুরুষ সে বউরে বউ কত বউর কথা দিয়ে বুঝতে মারে মার কথা দিয়ে বুঝদে কেউ কাউকে খুশি আর বেজার করে না কথা বলেন ঠিক না বেঠি এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা কারণ মা যদি কষ্ট পায় মনে রেখো মান হাফারা হুফিরা তুমি তোমার শাশুড়ির লোকে খারাপ ব্যবহার করবা মনে রাখো তোমার পোলার বউ একদিন আইসা তোমার জারু পিটা করবে খেতেরিটা খেতেই ভাঙ্গে পরের লাগে কবর করলে নিজে কবর ফেরা মরতইব এটাই মনে রেখো ইন্নাকালা তাজিনি মিনাল ইনা আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না তুমি তোমার শাশুড়ি লোকে খারাপ ব্যবহার করো না আর তুমি কেবে আমার পুত্রের ঘর জামাই রাখো জীবন ওই করতাম না হুম পুত্রে করে এমন ভাবে রাখবা পুত্রের বউ কইবে কি যে সাবধান খেতেরিটা খেতেই ভাঙবে সাবধান কইয়ে দিলাম আজকে থেকে অনুরোধ মা বাবার মনে কখনো কষ্ট দিব যে করিব মা বাবার আমি তোর সব এটা বিশ্বাপ বলে। কষ্টেছে আপনাদের আমি যতক্ষণ কথা বলছি আমি কি কোনো কোরআন সন্না আর দলিল আর প্রয়োজনের বাইরে কি কোনো একটা কথা বলছি যদি মানেন আলহামদুলিল্লাহ না মানলে আর কি করার নিজের কবরে নিজে যাবেন কবরের রসুল ছাড়া কেউ আপন হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তাওফিক দান করেন আমিন তবে আজকের থেকে ওয়াহ ব্রোণ তত্ত্ব ও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিজ্ঞান ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বেরোনবির রহমতুল্লাহ ইল্লাহ খা ইমামুল মুসলিমিন হুজ্জাতুল্লা হাফিল আর আলা হজরতের খিতাব বাংলায় অনুবাদ হয়েছে সৌজন্য কবি দিবা এটা কি কোনো প্রাইজ আছে নাকি এটা নিয়ে যাবেন আপনারা যেভাবেই বলে প্রাইস হোক কিতাব যেহেতু লিখেছেন প্রাইস দিয়ে ওটাই বেটার কারণ টাকা দিয়া কিনলে মর্ম থাকে মাগ না বা ফ্রি ফাইল এটার মর্ম থাকে না কথা ঠিক না ঠিক নিজে একটা টাকা দিয়ে মাস্ক কিনলে আবার পরিষ্কার করে ফকেটে রাখে আর অন্যজনে দিলে এটার ফলে আমরা বাঙালি খাপ খুব সাবধান আজকে থেকে ওয়াদা করুন মা বাবার মনে কখনো কষ্ট দিব আমার ভাই বক্তব্য দিচ্ছে কালো টুপি কেনা কই উনি কোন নাম নাকি

এই কথাটাকে আমি প্রতি মাহফিলে বলি না এমন কোনো মাহফিল নাই যে মাদকের বিরুদ্ধে আমি কথা বলি না শোনেন মাদক নেশা মানুষের জীবনকে ধ্বংস করে নেশা সংসারের জীবনকে দুর্বিষহ করে তোলে নেশা আপনার ই মানের পদস্ফলন গঠায় নেশা আপনার ভবিষ্যতের সম্পর্কে স্বপ্নকে চোখের পলকে দুলিস করে দেয় নেশা আপনি রাস্তাঘাটে পরে একদিন মারা যাবেন আপনাকে সমাজের মানুষ কেউ মূল্যায়ন করবে না আজকে থেকে বলুন নেশাকে চলবে না বন্ধ হবে আমার সঙ্গে শুধু বন্ধ বলবেন বাবা বন্ধ বলেন বাবা ইয়াবা ফ্যাঞ্চি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি মুনাফিকি গিবত ঠিক আছে এখন থেকে বলবেন চলবে নামাজ তোমার ঠুঁড়ি তো নাই। চলবে বলে তো ঠুট লাগবে তো একটা সাথে একটা তুই তো হাঁ করে দিচ্ছ নামাজ রোজা হজ জাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত মিলাদ কেয়াম জিয়ারত আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে যেভাবে বসাইছেন ঠিক এভাবেই যেন আমাদেরকে জান্নাতের রসুলের কদমে বসার তাওফিক দান করে বলেন আমিন